আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রেইনবো ভিডিও। আমি ফেরদৌসী আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে জানাবো ওয়ালটনের যে ফাইবারডোর যে ফ্রিজগুলো রয়েছে সেই ফ্রিজগুলোর দাম সম্পর্কে এবং সাইজ সম্পর্কে জানাবো। আর এই পুরো ভিডিওটি করতে আমাদেরকে সাহায্য করবেন খোকন ভাইয়া। তো ভাইয়া, প্রথমে আমরা যে ফ্রিজটি দেখতে পাচ্ছি রেড কালার, এটা আসলে কত সেফটি ফ্রিজ? এটা আপনার 8 সেফট। 8 সেফটি? 8 সেফট। 8 সেফটি ফ্রিজ। এটার কম্প্রেসারের গ্যারান্টি? এটা কম্প্রেসার গ্যারান্টি হচ্ছে 12 বছর, আর সাধারণত পার্সেল আছে 4 বছর, আর হোম সার্ভিস পাবেন আপনি 5 বছর। কোম্পানি, হ্যাঁ, বিক্রেতা সেবা আপনি 5 বছর পাবেন। বা এটা মূলত যে সামনের যে এটা, এটা আপনি তো নরমালি এখন যেটা গ্লাস ডোর আসছে সেটা গ্লাস ডোর না, এটা ফাইবার ডোর, এর পার্থক্য। তাছাড়া তো আর গুণগত কোনো পার্থক্য নাই অন্যান্য ফ্রিজের সাথে, সবগুলাই সেম। জি। বা এতে কি স্টেবিলাইজার ইউজ করা লাগবে? স্টেবিলাইজার, হ্যাঁ, এটা স্টেবিলাইজার অবশ্যই লাগবে। এটা আপনার আমার বাংলা, আপনি তো জানেন যে আমাদের বাংলাদেশে এগুলো বজ্রপাত একটু বেশি হয়, ও বজ্রপাতের জন্য আপনার যখন বজ্রপাত হয় ফ্রিজের সেফটির জন্য স্টেবিলাইজারটা প্রয়োজন। জাস্ট কম্প্রেসার, আপনার সেফটির জন্য আপনার অবশ্যই এটা আপনার করতে হবে স্টেবিলাইজার। স্টেবিলাইজারটা লাগাইতে হবে, স্টেবিলাইজারটা লাগালে আর নসে, আর এছাড়া আর আপনার আর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত আপনার আমাদের দেশে আরেকটা ব্যাপার যে আপনার এই ফ্রস্ট ফ্রিজগুলো, এইগুলো আপনার বিশেষ করে ফ্রস্ট ফ্রিজ মানে যেটাতে বরফ জমবে, বরফ জমবে, আমাদের দেশে বিদ্যুৎ প্রচুর আপনার আপ ডাউন করে, বিদ্যুৎ আপ ডাউনের জন্য তখন এটা ফ্রস্ট ফ্রিজগুলাই ভালো। আপনার এই ফ্রিজগুলা তখন যে বিদ্যুৎ চলে গেল 4-5 ঘন্টা বিদ্যুৎ আপনার থাকলো না, তখন আপনাদের ফ্রস্ট ফ্রিজগুলা যে ভিতরে যে বরফগুলো আপনি পড়ে থাকে, বরফগুলো ধরে দুই সাইডে, তখন আপনার ওটা ব্যাকআপ দেয়। হ্যাঁ, বরফের কারণে অনেকক্ষণ পর্যন্ত সেফটির যে ফ্রিজটা, যাদের আপনাদের ছোট পরিবার তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন। ওপরটা হচ্ছে ডিপ, আইস বক্স আছে, আর নিচে আছে নর্মাল, এই যে সামনের যে চেম্বার রয়েছে দরজায় ডোর চেম্বার আছে, নিচে একটা বক্স আছে তরকারি রাখার জন্য, বিভিন্ন ধরনের সবজি রাখার জন্য। তো ভাই, 8 সেফটির ফ্রিজটার প্রাইসটা? এটা হচ্ছে আপনার 18,200। হ্যাঁ, আপনারা যারা অল্প বাজেটের ভিতরে ছোট পরিবারের জন্য একটু ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটি নিতেই পারেন। ছাড় আছে, ছাড় আছে, ছাড় পাবেন, ছাড় আছে। আপনারা যখন নিতে আসবেন তখন কিন্তু এখান থেকে আপনারা কিছুটা ছাড় পাবেন। আর সেম আরেকটা ফ্রিজ রয়েছে, কালার রয়েছে একটু আলাদা, একটু ভিন্ন কালার রয়েছে। আপনারা কিন্তু 8 সেফটি ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের কালার ডিজাইন পাবেন, কালার ভ্যারিয়েন্ট আছে, আপনারা যার যে কালারটা পছন্দ সেই হিসাবে কিন্তু নিতে পারবেন। বা তার পাশে যে একটু বড় দেখছি, এটা কত সেফটি ফ্রিজ? এটা 9 সেফট। এটা 9 সেফটি, এটা এই ফ্রিজটা হচ্ছে 9 সেফট। যাদের 8 সেফটির চেয়ে আর একটু বেশি বড় প্রয়োজন, বড় আরেকটা ফ্রিজ প্রয়োজন, তারা কিন্তু এটা নিতে পারেন, 9 সেফটির ফ্রিজটা। এটাও ফ্রস্ট ফ্রিজ এবং ওপরে হচ্ছে ডিপ, কাঁচা মাছ মাংস ওইগুলো রাখার জন্য ওপরের জায়গাটা, আর নিচে হচ্ছে নর্মাল, এই যে ডোর চেম্বার আছে। আপনার 40 কেজি ক্যাপাসিটি আছে ডিপে? 40 কেজি রাখা যাবে ডিপে? 40 কেজি ক্যাপাসিটি আছে, 40 কেজি রাখা যাবে। আপনি যদি ঠিক করে সুন্দর করে গুছিয়ে রাখেন জিনিসটা তাহলে কিন্তু আপনি 40 কেজি পর্যন্ত রাখতে পারবেন। আর ফ্রস্ট ফ্রিজ আমাদের লোকাল এরিয়ার জন্য সেটা খুবই ভালো, যখন বিদ্যুৎ থাকবে না অনেকক্ষণ পর্যন্ত তখন কিন্তু আপনাদের খাবারটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। বা এই যে 9 সেপ্টের যে ফ্রিজটা, এটার প্রাইসটা একটু বলে দেন। এটা প্রাইস হচ্ছে আপনার 20,090 টাকা। 20,090 টাকা? 20,090 টাকা। বা এই যে কম্প্রেসারের গ্যারান্টি আগেরটার মতো? হ্যাঁ, 12 বছর কম্প্রেসারের গ্যারান্টি, 12 বছর। ওয়ালটনের সব ফ্রিজে কি এরকম 12 বছরের? হ্যাঁ, ওয়ালটনের সব ফ্রিজে এখন বর্তমানে 12 বছর কম্প্রেসার গ্যারান্টি, পার্সেল 4 বছর, সার্ভিস 5 বছর, এটা হোম সার্ভিস। তার পাশে আমরা আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি, এটা হলো ফাইবার ডোর, এটা কত সেফটি? এটা স্যার আমরা 10 সেফট। 10 সেফটি। এটা মডেলটা হচ্ছে WFD1F3RX। আপনারা যারা এক কালারের ভিতরে পছন্দ করেন দরজায় ফুল ছাড়া এমনিতে, তারা কিন্তু এই ধরনের একটা ফ্রিজ নিতে পারেন। ভাই, এটার উপরে ক্যাপাসিটি কত? এটা উপরে ক্যাপাসিটি আপনি 45 কেজি রাখতে পারবেন। 45 কেজি রাখা যাবে ডিপে, 45 কেজি। এই সবগুলাই ফ্রস্ট ফ্রিজ, বরফ জমবে, আপনার খাবারকে অনেকদিন পর্যন্ত ফ্রেশ রাখবে, আর নিচে নর্মাল আছে ফ্রিজ। ভাই, এই যে এই ফ্রিজটার প্রাইস কত? এই ফ্রিজটার প্রাইস আছে আপনার 21,100। 21,100? 100 জি, 21,100।
আর অবশ্যই বিভিন্ন সময়ে যে ধরনের অফারগুলো কোম্পানি থেকে আসে, আপনারা যখন আসবেন ঠিক সেই সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আপনারা অফারগুলো পাবেন। আজকে আমরা আপনার যে সময়ে ভিডিও ধারণ করছি এই মুহূর্তে যে অফার আছে আপনারা সেটা পাবেন, কিংবা এর থেকে যদি আপনি আরো কিছুদিন পরে আসেন। আপনি 200% পর্যন্ত পাঁচ ক্যাশব্যাক, পার্সেন্ট হ্যাঁ থেকে দুশো 200% পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। হ্যাঁ, এই ধরনের অফারগুলো কিন্তু যখন যে সময়ে যেমন অফার থাকে আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন সময়ের সাথে সাথে। বা আরেকটা যে দেখতে পাচ্ছি এটা কত সেফটি? এটা 12 সেফট। 12 সেফটি? জি। এটা যাদের একটু বড় ফ্রিজ প্রয়োজন, একটু মাঝারি টাইপের বড়, তারা কিন্তু এই ধরনের একটা ফ্রিজ নিতে পারেন। নর্মাল চেম্বারটা অনেক বেশি বড়। 3070 না 4060 ভাইয়া এটা ক্যাপাসিটি? এটা হইছিল আপনার 30, আপনার 3070, 3070 এরকম। ডিপের চেয়ে নর্মালটা অনেক বেশি, যাদের নর্মাল অনেক বেশি জায়গার প্রয়োজন তারা কিন্তু এই ধরনের একটা পছন্দ ফ্রিজ নিতে পারেন। যদি ডিপ বড় পছন্দ করে বড়, এই এটা কত সেফটি ভাইয়া? এটা 12 সেফট। 12 সেফটি? 12 সেফটি ফ্রিজের ভিতরে কি এমনিতে ফাইবার ডোরে 50-50 হয়? জি না, ফাইবার ডোরে 50-50 হয়। ফাইবার গ্লাস কোনোটাই আপনার 50-50 হবে না, আপনার 10 সেফটি তো হবে, 11 সেফটি তো হবে। 10 সেফটি 11 সেফটি তে 50-50 হয়। জি জি। বা এটার প্রাইসটা একটু বলেন। এটার প্রাইসটা হচ্ছে আপনার 24,000 সামথিং। 24,000 সামথিং? 24,000 সামথিং। এর পাশে যে আমরা আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা তো একটু বড়। হ্যাঁ, এটা হচ্ছে 13.5 সেফট। 13.5 সেফটি। বা এটার ক্যাপাসিটি কত? এটা ক্যাপাসিটি আপনার ক্যাপাসিটি টোটাল, হ্যাঁ এটা আপনার ক্যাপাসিটি 220 লিটার। আপনি এটা 64, হ্যাঁ এটা 60M40, হ্যাঁ 60M40। এই হচ্ছে এটার অবস্থান। তারা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা ফাইবার ডোর, আপনার মরিচা ধরবে না, কিংবা যে জং পড়া যেটা বলি আমরা সেরকমটা হবে না। আপনারা একটু পরিষ্কার রাখতে পারবেন, সুন্দরভাবে পানিতে ভিজিয়ে পরিষ্কার রাখতে পারবেন, ফ্রিজে মরিচা ধরবে না, মরিচা ধরবে না। বা এই যে ফ্রিজের আরেকটা বিষয় যে যে পানি জমে থাকা, এটা তো অটো চলে যাবে তাই না? পানি তো পরিষ্কার করতে হবে না? আপনি দেখেন নর্মালি ছোট একটা হোল্ড আছে, ছিদ্র আছে, আপনার যখন চার সাইডে ঘামিয়ে যখন পানিটা পড়ে তখন নিচে ওটা ফুটাটা দিয়ে আপনার নিচে কম্প্রেসার উপর একটা প্লেট আছে, ট্রে আছে, ওখানে যে পড়ে ওখানে আপনি জমা হয় ওটা কম্প্রেসারে গরমে ওটা পানি শুষে নেয়, হ্যাঁ বাষ্প হয়ে যায়, ওটা বাষ্প হয়ে যায়, পানিটা আলাদাভাবে জমেও থাকবে না, আবার আপনার আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। বা এই ফ্রিজটার প্রাইসটা একটু বলেন। এই ফ্রিজটা 25,200 টাকা। 25,200 টাকা, সারে সারে সুবিধা আছে। তো দর্শক, আপনারা যারা ফাইবার ডোরের ফ্রিজ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের একটা ফ্রিজ কালেক্ট করতে পারেন যে কোনো ওয়ালটনের শোরুম থেকে। আর আপনারা যদি এই শোরুম থেকে নিতে চান তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে এর ঠিকানাটা দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।